আমার মাথার উপরে কেউ নাই, আমার আপন বলতে কেউ নাই। আমার মা ছিল, আমার মা মারা গেছে, বাবার একটা বিয়ে করেছে। এখন আমার ছোট ভাইটার নামে অনেক কষ্টে থাকি। আমার দেখার মতো কেউ নাই, আমি 10 জন চাই না, আমি একজন ভালো একটা মনের মানুষ চাই। আমার নাম আকি, আমি অনেক কষ্টে পড়ে আমার জীবনের কিছু কথা বলার জন্য আজকে মিডিয়ার সামনে আইছি। আমার নিজের মা নাই, আমার সৎ মা। আমার একটা ছোট ভাই আছে, মাদ্রাসায় পড়ে। আমি চুলের কাজ করি, করে তা সংসারটা চালাই। আমার বাপ মা আমার দেখেন, আমার সৎ মা আমার দেখাশোনা করে না। আমার ছোট ভাইটার পরে আমার পরে অনেক অত্যাচার করে। আমার ছোট ভাইটার আমি মাদ্রাসায় পড়াই। আমার বাবা আমাদের খাওয়া খরচ দেয় না, দেখাশোনা করে না। আমার জীবনের কিছু কথা বলার জন্য মিডিয়ার সামনে আইছি। আমার বাড়ি মাগুরা, আমার নাম আকি। আমি দর্শক ভাইয়ের কাছে আমার জীবনের কিছু কথা বলতে চাই। কেউ যদি আমার পাশে থাকে, আমার যদি দায়িত্ব নেয়, আমার ভাইয়ের দায়িত্বটা যদি নেয়, আমি তার জীবন সঙ্গী করতে চাই। আমার দেখার মতো কেউ নাই, আমার সৎ মা। আমার বাপে আমার দেখে না, মাও দেখে না, আমার নিজের মা মারা গেছে। এখন কেউ যদি আমার পাশে থাকে, আমার যদি কেউ দেখাশোনা করে, আমার যদি দায়িত্ব নেয়। আমার বয়স হলো 21 বছর, আমার বিয়ে শাদী হয়নি। যৌতুকের টাকার জন্য আমার বাবা আমারে বিয়ে দেয় না। মানুষ বিয়ে শাদী করতে হলে টাকা পয়সা চাই, পছন্দ করে, টাকার জন্য কেউ বিয়ে করে না। আজ একজন একটা ভাবির মাধ্যমে আমি আজকে মিডিয়ার সামনে আইছি আমার কিছু কথা বলার জন্য। কারোর যদি ভালো লাগে, যদি আমার কষ্টের কথা শুনে কারোর মনে যদি এতটুকু কষ্ট লাগে, সে জিনিস আমার পাশে এসে দাঁড়ায়। আমার ভিডিওটা আমার নাম্বারটা দেওয়া থাকবে ভিডিওয়ে। কারোর যদি কথা বলার ইচ্ছা থাকে, আমার ভিডিওটায় কথা বলবেন। ফোন দিয়ে কেউ খারাপ কথা বলবেন না, ভালো মনে কথা বলবেন। আমি অনেক কষ্টে থাকি, অনেক কষ্টে আছি। আমার ভাইদের আমি ঠিক মতো খাইতে পারি না, পড়াইতে পারি না। আমার বাপে আমারে দেখে না, আমার মাথার পরে কেউ নাই, আমার আপন বলতে কেউ নাই। আমার মা ছিল, আমার মা মারা গেছে, বাবার একটা বিয়ে করেছে। এখন আমার ছোট ভাইটার নামে অনেক কষ্টে থাকি। আমার দেখার মতো কেউ নাই, আমি 10 জন চাই না, আমি একজন ভালো একটা মনের মানুষ চাই। সে যেমনই হোক, বয়স তো হোক আর জোয়ান হোক, সে যেমনই হোক ঠিক মতো খাইতে পারবে। আমি ইচ্ছা করলে আমি মুখোশ ছাড়া ভিডিওর সামনে আইতে পারতাম, আমি আসি নাই। আমি 5 ওয়াক্ত নামাজ রোজা করি, এই কারণে আমি বোরখা পরে আইছি। কারোর যদি কথা বলার ইচ্ছা থাকে, স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে, আমার সাথে সব যোগাযোগ করতে পারবেন। কেউ ফোন দিয়ে খারাপ মনে কথা বলবেন না, যার কথা বলার ইচ্ছা থাকবে ফোন দিয়ে ভালো মনে কথা বলবেন। কেউ যেন খারাপ মন্তব্য করবেন না। আমি ভালো একজন মনের মানুষ চাই, যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নিব, দেখাশোনা করবো। আমি সেমন একজন লোক চাই, আমি কাউরে ফাঁকিয়ে দেবো না, চালাকিয়ে দেবো না। যে আমার দায়িত্ব নেবে, সারা জীবন আমি তার সাথে থাকবো। আমি সেমন একজন লোক চাই। আসসালামু আলাইকুম।